আমি আগের কোনো একটি ক্লাসে পেট্রোল ও অক্টেন মিশ্রণের একটি সমস্যার সমাধান দেখিয়েছিলাম, শর্টকাটে ওইখানে একটি সমাধান দেখিয়েছিলাম আর গাণিতিকভাবে একটি সমাধান দেখিয়েছিলাম। তা আপনারা অনেকে প্রশ্ন করেছেন, বলেছেন যে এই সমাধানটি কাকতালীয়ভাবে ওই রকমভাবে মিলে গেছে, মানে আমি যে মুখে মুখে রাব করে সমাধান করে দেখিয়েছি ওইটা কাকতালীয়ভাবে মিলে গেছে অন্য কোনো সমস্যার ক্ষেত্রে, মানে ওই ধরনের অন্য যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এই সমাধানটি হবে না। আসলে দেখেন মোটেই এটা ঠিক নয়, হবে আপনার বেসিক জানতে হবে, নতুবা আপনি বুঝতে পারবেন না। আমি তাদের উদ্দেশ্য করেই আজকের ক্লাসটি তৈরি করতেছি। দেখেন আজকের প্রশ্নটি কিন্তু ঠিক ওই প্রশ্নের থেকে ভিন্ন রকম, কিন্তু ফিগার একই রকম। আজকে বলা হয়েছে 60 লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত 7:3, ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল বিশালে অনুপাত 3:7 হবে, অর্থাৎ এইটা পরিবর্তন হয়ে যাবে, উল্টে যাবে। তা আমরা শুরুতে যদি ওই আগের মতো মুখে মুখে সমাধান করতে চাই, তাহলে এখানে আমাদের প্রথম অনুপাতটি আমি এখানে লিখে নেব, সেটা হচ্ছে 7:3। এখানে কেরোসিন এবং পেট্রোলের মিশ্রণের অনুপাতটি দেখানো হয়েছে, প্রথম যে মিশ্রণটি ছিল আমাদের। এই 60 লিটার মিশ্রণ থেকে বের করতে হবে এখানে কেরোসিনের পরিমাণ কতটুকু আছে এবং পেট্রোলের পরিমাণ কতটুকু আছে। তা আমরা এই মিশ্রণ থেকে বলতে পারি যে এই মিশ্রণের 10 ভাগের 7 ভাগ হবে হচ্ছে কেরোসিন এবং 3 ভাগ হবে পেট্রোল। এই 60 লিটারকে যদি আপনি 10 ভাগ করেন তাহলে ভাগে আসবে 6 লিটার করে, 6×7=42 লিটার, 42 লিটার হবে কেরোসিন এবং পেট্রোল হবে 318 লিটার। এইবার পরে যে কথাটুকু বলা হয়েছে, ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে, এই কথাটুকের মানে হচ্ছে কেরোসিনের কোনো পরিবর্তন হতে পারবে না, পেট্রোলের পরিবর্তন করতে হবে, অর্থাৎ পেট্রোল বৃদ্ধি করতে হবে, বৃদ্ধি করার পরে অনুপাতটি এসে 3:7 হবে। এখন কেরোসিনের বৃদ্ধি না করে এই অনুপাত, এই কেরোসিনের জায়গায় 7 এর জায়গায় 3 হয়ে গেল কিভাবে, এই 42 কিভাবে 3 হয়ে গেল, এই 42 লিটার যে কেরোসিন এটা তো কোনো পরিবর্তন হবে না, এটা কিভাবে 3 হয়ে গেল। এখন এই যে 3:7 আমি একটু লিখে নেই, 3:7 কিভাবে হয়ে গেল, আসলে এইটাকে যদি আপনি 3 দিয়ে ভাগ করেন তাহলে দেখা যাবে যে আমরা উত্তর পাবো হচ্ছে 14। এই 14 যদি আপনি এই দুই পাশে গুণ করে দেন তাহলে 3×14=42, এখানে কিন্তু আপনার কেরোসিনের কোনো পরিবর্তন হচ্ছে না, কেরোসিন কিন্তু আগের পরিমাণই থেকে যাচ্ছে। এই যে মোট 10 ভাগের 7 ভাগ হবে কেরোসিন, 6×7=42, এখনো 3×14=42 আছে। এইবার এই পাশে যদি আপনি 14 গুণ করেন, এই 14টা কিন্তু আপনি এখান থেকেই নির্ণয় করেছেন, আমি এটা বলে রাখি, যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে এভাবে আপনার বের করে নিতে হবে, এই ধরনের যে সমস্যাগুলো আছে সেখান থেকে এইভাবে করে বের করে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এইভাবে কেন বের করা যায়, এটা আসলে ফান্ডামেন্টাল প্রশ্ন, আপনার বেসিক জানতে হবে, এগুলো খুব শর্টকাটে বোঝানো যায় না, এগুলো অনেক ব্যাখ্যা বিশ্লেষণের পরে, অনেক ম্যাথ করার পরে আপনি বুঝতে পারবেন যে এরকমটা আসলে করা যায়, অবশ্যই যাবে, আন্দাজে তো আসলে গণিত মিলানো যায় না, বেসিক থাকতে হয়, অবশ্যই এর ভিতরে লজিক থাকতে হয়, লজিক ছাড়া আসলে আন্দাজে কখনোই মেলে না, আন্দাজে দেখা যায় অনেক সময় মিলে যায় কাকতালীয়ভাবে, সেই সমাধানটি ওই একটার ক্ষেত্রে হয়তো মিলবে। আপনি যদি কোনো একটা জিনিস আন্দাজে কোনো একটি নিয়ম তৈরি করে মিলান, হয়তো একটি সমাধানের ক্ষেত্রে ওইটা মিলবে, কিন্তু ওই একই লজিক, ওই একই নিয়ম যদি আপনি অন্য একটা অঙ্কে অ্যাপ্লাই করেন, অন্য একটি সমস্যার সমাধানের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন, তখন আর সেটি সমাধান করা যাবে না। এখন এখানে দেখি যে এইটা 7×14 মিলে কত হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 7×14 হয়ে যাবে 98। এইবার একটু লক্ষ্য করেন, আমাদের কিন্তু আগে 18 লিটার ছিল, এইবার 98 হয়ে গেল, তার মানে এই 98 হলো এখানে আর কতটুকু যুক্ত করতে হয়েছে, এইখানে কতটুকু যুক্ত করতে হয়েছে সেটা যদি আমরা জানতে চাই তাহলে এই 98 থেকে 18 বিয়োগ করে দিতে হবে, যদি বিয়োগ করে দেন তাহলে আপনি পেয়ে যাবেন 80 লিটার। আমি আপনাদের সমাধানটা স্লাইডে দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু 80 লিটারই, এবং দেখেন যে কত ঝামেলা করে সমাধান করতে হয়েছে, এটার উত্তর 80 লিটার। ঠিক এই রকম ভাবে যদি আপনি চিন্তা করতে পারেন, যে কোনো সমস্যার সমাধান, এই ধরনের যে কোনো সমস্যার সমাধান আপনি করে ফেলতে পারবেন, এই জায়গাটা হচ্ছে একটু প্যাচের, এই জায়গাটা যদি আপনি বুঝতে পারেন যে এই অনুপাতটি কিভাবে সৃষ্টি হয়েছে, এখান থেকে যদি এই অনুপাতটি সৃষ্টি করা বুঝতে পারেন তাহলে আপনি এই সমাধান করতে পারবেন, খুব সহজে সমাধান করতে পারবেন। আমি তো ব্যক্ত করার জন্য অনেক সময় নিয়েছি, চিন্তা করতে আসলে বেশি সময় লাগে না, আমি এর আগে যে সমাধানগুলো দেখিয়েছি সেগুলো আমি অনেক ব্যাখ্যা করে দেখিয়েছি, এ কারণে আপনি যদি ব্যাখ্যা বুঝতে পারেন একসময় শর্টকাটটা বুঝতে পারবেন, শর্টকাট আসলে ব্যাখ্যা ছাড়া বোঝা
বোঝা যায় না। যত শর্টকাটই হোক না কেন, আপনি ব্যাখ্যা ছাড়া, বেসিক ছাড়া শর্টকাটগুলো অ্যাপ্লাই করতে পারবেন না। যদি আপনি বেসিক জানেন, শর্টকাট আপনি নিজে তৈরি করতে পারবেন। আমি যে সমাধানগুলো দেখাই, সত্যি কথা বলতে আমি আসলে কমজোরি মেধাবী একজন মানুষ, আমার মেধা থেকেও আমি খুব দ্রুত সমাধান করে ফেলতে পারি। যদিও ব্যক্ত করতে অনেক বেশি সময় লেগে যায় আপনাদের কাছে, 3-4 মিনিট, হয়তো মনে হয় এটা অনেক বড়। আপনারা হয়তো অনেকে মনে করেন যে এত সময় করে কি পরীক্ষার সময় সমাধান করা সম্ভব, আমরা কি পরীক্ষা এত সময় পাই? আসলে দেখেন এত সময় লাগে না। আপনারা অনেকগুলো সমস্যার সমাধান একা একা একটু করার চেষ্টা করেন, তারপরে দেখবেন আমি যে জিনিসগুলো ব্যক্ত করি সেটা আপনার কাছে খুব অল্প সময়ের ভিতরে ধরা দিয়েছে, মানে আপনি খুব স্বল্প সময়ের ভিতরে সমাধান করতে পারতেছেন, এটা সত্যিই হবে। যাই হোক, আজকের ক্লাস এ পর্যন্ত, পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকেন, সেই শুভকামনা রাখছি। আল্লাহ হাফেজ।